बस रोज करो और बन जाओ अच्छे बच्चे। देखो গুড মর্নিং, আজকে শুক্রবার, নতুন একটা সকাল এবং সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছিল। এখন রান্না বান্না শুরু করে দিয়েছে সকালবেলাতে। কি রান্না বান্না হচ্ছে? আজকে দুপুরে কি কি রান্না হচ্ছে বলো? আজকে দুপুরে হবে চিকেন। চিকেন জিও মাই ফেভারিট। আর সাথে একটু কিছু ভাজা টাজা করব ভাবছি। বিরিয়ানি খাওয়া হচ্ছে না, কবে যে বিরিয়ানি খেয়েছি ভুলে যাচ্ছি। তো জানেন বিরিয়ানি মানে, আপনি তো জানেন একটু বিরিয়ানি বানিয়ে ফেলবো তাহলে দুই একদিনের মধ্যে, ঠিক কিনা বলুন। আচ্ছা আপনারা বাড়িতে কি বিরিয়ানি বানাচ্ছেন? বানালে নতুন নতুন টাইপের যদি কোন রকম বিরিয়ানি বানানো যদি আপনাদের কাছে রেসিপি থাকে অবশ্যই শেয়ার করুন, তাহলে পরে এই ধরনের রেসিপি কিন্তু আমরা বাড়িতে চেষ্টা করব। ব্রাশ রোজ করো আর বন যাও আছে বাচ্চে। ব্রাশ করানো শেখানো বা ডেইলি নিডস যেগুলো আমাদের হয় সেগুলো টুকটুক করে শেখানোর চেষ্টা করছি। এবং আপনারা আমাকে জানান যে আমার বেবিকে আরো কিভাবে ছোট ছোট জিনিসগুলো খুব ইজি প্রসেস আমি শেখাতে পারি। এটা হচ্ছে চাল কুমড়ো। হ্যাঁ, চাল কুমড়ার কি বানাবে? চাল কুমড়ার ঘন্ট। এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। হ্যাঁ, এখন চাল কুমড়াটা ছেড়ে দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ঘেঁটে ঢেকে রাখবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। তারপরে আদা জিরে বসা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আপন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা যে ধরনের খাবার রান্না হয় বাড়িতে সেগুলোই আমাদের বেশি রান্না হয়। সব ঘরোয়া, খুব কম তেল মশলা দিয়ে, তাহলে পেটের কোনো ক্ষতি না করে আমাদের কিন্তু ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ানোর জন্য সবসময় চেষ্টা করতে হবে, যেটা কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞরা তাই বলছেন। এবার ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য কিন্তু অনেক অপশন আছে, তার মধ্যে আমি বিভিন্ন রকম অপশন আমি এবং আমার পরিবারের লোকেরা নিয়ে থাকে, সেটা দেখানো যাক আপনাকে। তুলসী পাতা দিয়ে জুস, তুলসী পাতার রস কীভাবে বানাই সেটা দেখুন, এবং আপনারা চাইলে বাড়িতে কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারেন। সর্দি কাশি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যাও আপনার দূর হবে, প্লাস আপনার ইমিউনিটি পাওয়ার বাড়াতেও অনেক হেল্প পাবে। একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা তুলসী পাতা নিয়ে নিলাম, আর তার মধ্যে মেথি। মেথি কিন্তু খুবই উপকারী জিনিস, আয়ুর্বেদে বলে কিন্তু মেথির ভূমিকাটা আমাদের লাংসকে ক্লিয়ার করতে কিন্তু হেল্প করে, ইমিউনিটি পাওয়ার বাড়াতেও কিন্তু খুব হেল্পফুল। কিছুটা ধনে, কিছুটা মৌরি নিয়ে নিলাম, দু তিনটে এরকমভাবে সাইজের দারচিনি আমি নিয়ে নিলাম, এটাকে পারলে একটু ভেঙে দিয়ে দেবেন। কিছুটা পরিমাণে কালো জিরে, আদা, আদাটা কিন্তু খুবই কার্যকরী আমাদের, আদাকে এভাবে গ্রেট করে দিয়ে দিতে পারেন। তার সাথে যেটা এসেন্সিয়াল সেটা হচ্ছে কাঁচা হলুদ। তার মধ্যে বেশ কিছুটা আখের গুড়, আখের গুড় কিন্তু খুবই ভালো, আখের গুড় দিয়ে দিলেন তাহলে কি হবে, একটু মিষ্টি ভাবও চলে আসবে, আর যেটা আখের গুঁড়ও কিন্তু শরীরের পক্ষেও কিন্তু ভালো। এবার জল ঢেলে দিতে হবে। এবার এটা বেশ কিছুক্ষণ এটাকে ফোটাতে হবে, যতক্ষণ না পর্যন্ত জল যতটা পরিমাণে দেখা আছে তার ঠিক হাফ না হয়ে যায়। প্রায় 10 মিনিটের মতো এরকম ফুল ফ্লেমে দেওয়া ছিল, এবং দেখুন জলটার পরিমাণ প্রায় হাফ হয়ে গেছে, জুসটা হাফ হয়ে গেছে। এবার এটা হালকা একটুখানি ঠান্ডা করলে, বেশি ঠান্ডা করবো না, উষ্ণ উষ্ণ গরমভাবেই এই এটাকে এখনই খেয়ে নেবো। তুলসী পাতার জুস, যেটা ইমিউনিটি বাড়ানো প্লাস ঠান্ডা থেকে বাঁচার জন্য একটা বড় উপায়। এই হলো তুলসীর জুস, যেটা ইমিউনিটি বাড়ানোর জন্য একদম উপায়। একটু খেয়ে দেখি কেমন হয়েছে এটা। গুড়টা দেওয়ার জন্য মিষ্টি যেরকম ভাব আছে, আর তুলসী পাতা তো আছে, দারচিনি দেওয়ার জন্য বা বিভিন্ন রকম হালকা ঝাঁঝও আছে, তবে এর মধ্যে লবঙ্গ দিলে আরও ভালো হয়। লবঙ্গ আজকে আমার কাছে ঠিক অ্যাভেলেবেল ছিল না, তাই লবঙ্গ দিতে পারিনি। লবঙ্গ দিলে আরও বেটার হতো, নেক্সট দিন আমি লবঙ্গ দিয়েই খাবো। আলাদা একটা এনার্জি চলে আসবে, এনার্জি বর্ধনকারীও বলা যেতে পারে। তুমি এটাতে কি করবে, কি করবে এটা? আমাদের ব্লগিং এর জন্য এসব তো লাগে।
তুলসী পাতা যেরকম জুস খাচ্ছি এরকম ভাবে আপনি কিন্তু চাইলে বাসক পাতা জুসও খেতে পারেন। কারণ বাসক পাতাও কিন্তু আমাদের সর্দি কাশি শ্বাসনালীকে বা আমাদের গলাটাকে ঠিক রাখার জন্য কিন্তু খুবই উপকারী। আম্মা আম্মা তোমাকে না ব্রুসলি খেতে হবে, ব্রুসলি খেতে হবে, ইয়াহু 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 কর দেখি জানা কর দেখি ব্রুসলি হতে কি হ্যাঁ আর কেন দরকার নেই আমার। হির আই এম, হির আই এম, হাউ ডু ইউ ডু।